রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ কি করেছেন? এই গাধার বাচ্চা দেখ বেটা, ছাগল কথাটা দেখ বেটা, আরে ভাই ছাগল কথাটা দেখ, এখানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে মুতাবিয়ার বিবাহের কথা বলেছিলেন, এটা তো ইসলামে রহিত হয়ে গেছে, আপনি এটা নিয়ে আবার এত ইসলামে রহিত হয় নাই, ইসলামে রহিত হয় নাই, এটা হচ্ছে শিয়ারা এখনো পালন করে। আমি যেটা বলেছি আপনি বোধহয় ভালো করে শোনেন নাই, আমি যেটা বলেছি যে শিয়ারা এখনো পালন করে, সুন্নিদের মধ্যে বেশিরভাগ অংশ এটাকে মনে করে যে রহিত হয়ে গেছে, কারণ হযরত ওমর বলেছেন যে ভাই আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কেউ কথা বলছে, আপনি একটু তাদেরকে একটু কয়েল খারাপ হয় ভাই, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কথা হচ্ছে, সাউন্ড হচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি বললেন মিউট রাখছি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ নিজে যেই কাজটা করেছে সেই কাজটা কিভাবে রহিত হয়, কোরআনে সূরা নিসার 24 নম্বর আয়াতে যেই কথাটা বলা হয়েছে, আপনি ভাই সূরা নিসার 24 নম্বর আয়াতটা আমাকে পড়ে শোনাতে পারবেন? আপনি আয়াতের একটু অংশ বলতে পারবেন? আমি তো কোরআন শরীফ খুলে বসি নাই। আচ্ছা সূরা আনিসা 24 নম্বর, অর্থটা বলেন, অর্থটা বললে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা বলতে পারবো তাহলে। ঠিক আছে, আমি আপনাকে সূরা নিসাটা দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি ভাই। আপনি আরবি পড়তে পারেন? জি জি জি। আচ্ছা তাহলে আপনি আমাদেরকে পড়ে শোনাবেন আজকে, ঠিক আছে? খুবই ভালো হইলো। তাহলে আরবি তো অনুবাদ তো পারেন এই সূরা নিসার, এটা হচ্ছে 24 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে আপনি আমাকে এই যে আরবি আয়াতটা আমি স্ক্রিনে দিয়েছি এটা একটু পড়ে শোনান ভাই আমাদেরকে। জি ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। হ্যাঁ এটা তো ফার্স্ট পারা প্রথম আয়াত। হ্যাঁ সূরা নিসার 24 নম্বর আয়াত, এই যে লাল যেই অক্ষরটা আছে সেইটা, সেই জিনিসটা একটু পড়ে শোনান, এই জিনিসটা একটু পড়ে শোনান আমাদেরকে, এটা এটা কি? ফামাসতাতুম বিহি মিনহুন্না ফাতুনুজু। ইস্তামতাতুম শব্দের অর্থ কি ভাই? উপকার লাভ করা, ইস্তামতাতুম করা। এই তো আচ্ছা এই পুরো সেন্টেন্সটা আমাকে আমাকে একটু বৈবাহিক বন্ধনের যে উদ্দেশ্য ভাই, আপনাকে যে ভাই আপনাকে যেটা বলছি আপনি একটু পুরো সেন্টেন্সটা পড়ে শোনান আমাদেরকে, এই এই ওয়ার্ডটা যেখানে আছে সেই পুরো সেন্টেন্সটা সহ পড়ে শোনান আমাদেরকে। সমস্তম একটু বড় করুন তো, আচ্ছা আমি মুখস্থ পড়ি। সমস্তম তাআতুম বিহি মিনহুন্না ফাতুনুহুন্না, লাগবে না আমি ভাই, আমি হাফেজ আছি, আপনি বড় করে লাগবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হাফেজ আছেন, খুবই ভালো কথা। তাহলে এই যে এই এখন আরো অনেক বড় করে দিয়েছে, এখন তো ভালো দেখা যাচ্ছে নাকি? জি হ্যাঁ, ইসলাম তা তুমি পুরো সেন্টেন্সটা পড়েন ভাই। ফামাসতাম তাআতুম বিহি মিনহুন্না, যখন তোমরা উপকার লাভ করবে ওই মোহরের দ্বারা, ওই অর্থের দ্বারা। উপকার লাভ করবে মানে কি ভাই? উপকার লাভ করবে মানে কি ভাই? বিবাহের যে উদ্দেশ্য ইস্তামতা অর্জন করা, না না এখানে নিকা শব্দটা যেটা হালাল না সেটাকে হালাল করা, এখানে হালাল ছিল না সেটাকে হালাল করা তো বিবাহের উদ্দেশ্য। হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে আমি যেটা বলছি সেটা একটু বুঝে নেন, কথাটা একটু বুঝে নেন, এখানে নিকা শব্দটা না দিয়ে কি ব্যবহার করা হয়েছে, ইসলাম তাতুম শব্দটা ব্যবহার করা হয়েছে, তাই না ভাই? জি এই ইসলাম তাতুম শব্দটা কি কি অর্থ আছে একটু বলেন তো ভাই আমাকে, কি কি এই শব্দটার আর কি কি অর্থ আছে? হ্যাঁ এটা অর্থটা আছে যে ভোগ করা, ভোগ করা আছে না, উপভোগ করা, মজা করা, এইগুলা আছে না এটার অর্থ? হ্যাঁ উপভোগ মজা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা এখানে কিন্তু নিকাহ শব্দটা নাই, আছে কি শব্দটা আছে, ইসলাম তাতুম শব্দটা আছে সূরা নিসা 24 নম্বর আয়াতে। এর আগের আয়াতটা, এর আগের আয়াতে যে বলা হয়েছে যে কথাটা একটু শুনে নেন,
আগের আয়াতে কি বলা আছে, পরের আয়াতে কি বলা আছে, তারপরের কি আয়াতে বলা আছে সেটা তো আমার প্রশ্ন না, এই আয়াতে কি বলা আছে সেটা হচ্ছে আমার প্রশ্ন। আগে এই আয়াতটা বুঝে নেই নাকি ভাই? ভাই আপনাকে আপনাদেরকে যখনই একটা আয়াত ধরি তখন আপনার আগের আয়াত পরের আয়াত আগের সূরা পরের সূরা পাশের আয়াত এই আয়াতটা আমরা পড়তেছি, এই আয়াতটা তো আগে ক্লারিফাই হয়নি, তারপর তো অন্য আয়াত আপনি আগের আয়াত পরের আয়াত পড়েন পরে, আগে তো এই আয়াতটা আপনি প্রশ্ন করছেন ভাই, আপনি প্রশ্ন করছেন যে এখানে আমি আপনাকে কোন প্রশ্ন না বলে ইস্তেমতা কেন বলা হয়েছে, আপনাকে আমি বলেছি যে এইখানে আপনাকে প্রশ্ন করিনি, আপনাকে বলেছি যে এখানে নিকাহ শব্দটা ব্যবহার করা হয় নাই, এখানে ইসতাম তাতুম শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই শব্দটার মানে হচ্ছে উপভোগ। এবার আমি আপনাকে বলেছিলাম যে এটা এখন আমি এখন আমি এখন আমি এখন আমি তাফসীর ইবনে কাসির থেকে যে জিনিসটা দেখাচ্ছি, তাফসীর ইবনে কাসির এই এই জায়গায় কি বলা আছে এই অংশটাতে, এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে দেখাচ্ছি, তাহাদের মধ্যে যাহাকে তোমরা ভোগ করিবে ভোগ করিবে তাহাকে তাহার নির্ধারিত হক দান করিবে, অর্থাৎ যাহাদিগকে ভোগ করিবে তাহাদিগের ভোগের বিনিময়ে মাহর দান করিবে, অর্থাৎ কি রূপে তোমরা তাহা গ্রহণ করিবে, অথচ তোমরা পরস্পর একে অন্যের সান্নিধ্য গ্রহণ করিয়াছ। আচ্ছা নিচে আরো কি বলা আছে দেখি, নিচে বলা হয়েছে এই আয়াতে সাধারণ অর্থ দ্বারা মুতা বিবাহের সমর্থনে দলিল গ্রহণ করা হইয়া থাকে, তাফসীর ইবনে কাসিরে লেখা হচ্ছে এই আয়াতের সাধারণ অর্থ দ্বারা মুতা বিবাহের সমর্থনে দলিল গ্রহণ করা হইয়া থাকে, তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে ইসলামের প্রথম যুগে ইহা জায়েজ ছিল ও পরে ইহা রহিত হয়, মানে হচ্ছে এই আয়াতটা যখন নাজিল হয় তখন মুতা বিবাহটা জায়েজ ছিল নাকি ভাই? জি জি ভাই, খাইবার যুদ্ধ পর্যন্ত মুতা বিবাহ চালু ছিল ভাই, আপনাকে একবারে কথা বলেন না, আমরা একটু বুঝে বুঝে আগাই সামনের দিকে, আপনার আপনি খাইবারের যুদ্ধের সময় সেটা মানে রহিত হয় সেটা আপনি বললেন, আগে আমরা এই পর্যন্ত শিওর হয় নাই যে এই আয়াত যখন নাজিল হয় তখন মুতা বিবাহটা জায়েজ ছিল নাকি ভাই, আমার কথা ঠিক আছে নাকি? ঠিক আছে, এবং এই আয়াতের যে শব্দটা এখানে মেইন পয়েন্ট ভাই, আমি ভাই আমার কথাটা একটু শুনে নেন, আমি এখানে মেইন পয়েন্টটা বলতে চাইছি, আমি ভাই কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আপনার কথা শুনতেছি তো ভাই, এই পর্যন্ত তো আমরা এখনো পরের দিকে যাইনি, পরে নিষিদ্ধ হয়েছে নাকি হয়নি সেটা আপনি বললেন, সেটা আপনাকে আমি বলতে দিব, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হয় তখন তো মুতা বিবাহ বৈধ ছিল নাকি? হুম, এবং এই আয়াতটা নাজিল হয়েছে মুতা বিবাহের সমর্থনে দলিল হিসেবে তাই না ভাই? এই কারণেই আল্লাহ পাক ইসলাম তাতুম শব্দটা ব্যবহার করেছে মুতা বিবাহকে বৈধতা দেওয়ার জন্য, পরে আপনি বললেন যে হ্যাঁ পরে এটা নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে কথা আপনার কথা ভুল না, আপনার কথা আমি ভুল বলতেছি না, কিন্তু এই আয়াতে তো মুতা বিবাহকে জায়েজ করা হয়েছে নাকি ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই তাফসীরটা নিচের অংশটা পড়ে নিই, ইমাম শাফি সহ আলিমদের একটি দল বলেন মুতা একবার বৈধ করা হয় কিন্তু তাহাও রহিত করা হয়, মোট কথা দুইবার বৈধ করা হয়েছে এবং দুইবার রহিত করা হয়েছে, অপর একদল বলেন ইহা কয়েকবার বৈধ করা হয় এবং কয়েকবার রহিত করা হয়, আলিমদের অন্য একটি দল বলেন ইহা একবার বৈধ করা হয়েছিল এবং পরে ইহার বৈধতা রহিত করা হয়, অতঃপর ইহাকে বৈধতা বৈধ করা হয় নাই। হযরত ইবনে আব্বাস মানে হযরত মুহাম্মদের অত্যন্ত প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস সহ সাহাবাদের একটি দল হইতে বর্ণিত হইয়াছে যে প্রয়োজনে ও পরিস্থিতি সাপেক্ষে উহা জায়েজ রহিয়াছে, ইমাম আহমদ মানে আহমদ ইবনে হাম্বল মানে হাম্বলি মাঝহাবের যে প্রধান ইমাম এবং সালাফিরা যাকে মানে সমস্ত মাঝহাবে যাকে অত্যন্ত সম্মান করে সেই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হইতেও উহা বর্ণিত হইয়াছে, মানে আহমদ ইবনে হাম্বলও এটাকে এই কথাটাকে সমর্থন করেছে যে প্রয়োজন ও পরিস্থিতি সাপেক্ষে উহা জায়েজ রহিয়াছে। এই যে এই অংশটা ভালো করে পড়েন ভাই, হযরত ইবনে আব্বাস সহ সাহাবাদের একটি দল হইতে বর্ণিত হইয়াছে যে প্রয়োজন ও পরিস্থিতি সাপেক্ষে উহা জায়েজ রহিয়াছে, ইমাম আহমদ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমাম ইসলামের হাম্বলি মাঝহাবের প্রধান ইমাম ইমাম আহমদ হইতে উহা বর্ণিত হইয়াছে, এই অংশটুকু পড়েছেন ভাই আপনি?
রাশেদ 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 হাসান ভাই, আপনি পড়েছেন এই অংশটুকু? নিজেকে আনমিউট করে কথা বলেন ভাই। জি দেখেছি ভাই, এবার বলেন। আচ্ছা, এরপরে এরপরে আমরা যে জিনিসটা জানবো জানবো যে হ্যাঁ, এইবারে আমরা আর আচ্ছা আরেকটু এই জিনিসটুকু আরেকটু দেখে নিই। এখানে আরো কয়েকটা বক্তব্য আছে। মুজাহিদ বলেন, ইহা মুতাবিবাহ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, মানে এই যে সূরা নিসা 24 নম্বর আয়াতটা মুতাবিবাহ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, কিন্তু জমহুর এই মতের বিরোধী, জমহুর আবার এই মতের বিরোধিতা করেছে। তবে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনু আবু তালিব, মানে হযরত মুহাম্মদের জামাতা, হইতে সহি দয়ে বর্ণিত হাদিসটি সর্বাপেক্ষা উত্তম। মানে হযরত আলীর একটা হাদিস আছে যে মুতাবিবাহ এবং গাধার মাংস খাওয়া এই দুটা হারাম করা হয়েছে। এখানে এই জিনিসটা বলা হচ্ছে, এই হাদিসে আমিরুল মুমিনিন আলী ইবনু আবু তালিব বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় মুতাবিবাহ করিতে এবং পালিত গাধার গোশত খাইতে নিষেধ করেছেন। হ্যাঁ ঠিক আছে, এই কথা ঠিক আছে যে খায়বার যুদ্ধের সময় মুতাবিবাহ করতে এবং পালিত গাধার গোশত খাইতে নিষেধ করেছেন। আপনার এই কথা, এই কথাটাই তো আপনি বলতে চাচ্ছিলেন নাকি ভাই? রাশেদ হাসান ভাই, এই কথাটাই তো আপনি বলতে চাচ্ছিলেন নাকি? রাশেদ হাসান ভাই, আপনি তো কথা বলছেন না। আপনি কথা না বললে তো আমি আপনাকে রাখবো না তো ভাই। আপনি তো কথা বলছেন না, আপনি তো আনমিউট করা আছেন কিন্তু কথা বলছেন না। রাশেদ হাসান ভাই, কি ভাই রাশেদ হাসান ভাই, আপনাকে তো আমি রেজে রেখেছি, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই শুনতে পাচ্ছি, আমার এখানে ট্রাবল দেখাচ্ছিল, আমার ভয়েস শোনা গেছিল নাকি? না, আপনার কোনো কথা আমরা শুনতে পাইনি। আপনি তো এই কথাটাই বলতে চাচ্ছিলেন তখন, যে এই যে খায়বার যুদ্ধের সময় মুতাবিবাহ নিষিদ্ধ হয়, এটাই তো বলতে চাচ্ছিলেন তখন? জি জি। আচ্ছা, তাহলে তো আমি তো আপনাকে দেখাই দিলাম এই জিনিসটা, এখন তো আর আপনার বলতে হবে না নিজের থেকে, তাই না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এর পরের দিকে যাই। হ্যাঁ, এর পরের দিকে যাই। তাহলে তো আপনার, আপনি যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করছিলেন সেই যুক্তিটা দিতে হলো না আপনার, আপনার আর দিতে হইলো না, কিন্তু আমি, আমার কথা তো শেষ হয়নি। না না, আপনার আপনার আর এই পয়েন্টটা উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ আমি নিজে দেখাই দিয়েছি। রাশেদ হাসান ভাই, আপনার তো আর এই পয়েন্টটা উল্লেখ করার দরকার নেই, কারণ আমি নিজেই এই জিনিসটা দেখাই দিচ্ছি। না না না, পয়েন্ট না ভাই, আমি বলতে বলছিলাম যে এটা, হ্যাঁ পয়েন্ট ঠিকই, আমি বলছিলাম যে এটা যে রহিত হয়ে গেছে সেটা বলতে চাইছিলাম, এবং এটা ব্যাপারে অনেকগুলো হাদিস আমি আপনাকে দেখাই দিচ্ছি। তাহলে তো আর আপনার আপনার একবারে দেখানোর দরকার নেই তো, তাই না ভাই? ভাই আমি তো যেহেতু দেখাই দিচ্ছি, সেহেতু আর আপনার তো দেখানোর দরকার নেই। আমি তো হাদিসও দেখাই দিব, এই এই হাদিসটা এখন দেখাই দিব, যে আলী বলছে যে গাধার মাংস আর মুতাবিবাহ নিষিদ্ধ, এটা এটাও আমি দেখাবো এখন, অসুবিধা নাই তো। আমি তো দেখাই দিচ্ছি আপনাকে সব হাদিস থেকে এবং তাফসির থেকে দেখাই দিচ্ছি তো। তাহলে তার আপনার আপনার তো নিজের দেখানোর প্রয়োজন নাই, তাই না ভাই? আচ্ছা ভাই, এখানে মূল বক্তব্য, আমি তো মূল বক্তব্যের উপর কথা বলতে চাইছিলাম, যেটা ভাই মূল বক্তব্য নিয়ে কথা বললেন। আগে তো আমরা, আগে তো আমরা রেফারেন্স গুলো আগে চেক করে নেই, কথা আগে শুনে নেন, যে আমরা রেফারেন্স গুলো আগে দেখে নেই। আপনার মুখের কথা এবং আমার মুখের কথা দিয়ে তো কিছু যাবে আসবে না। রেফারেন্স গুলা না দেখলে, বইগুলা থেকে না দেখলে সরাসরি, তাহলে তো আমরা বুঝতে পারবো না। আপনার মুখের কথায় তো আর ইসলাম চলবে না, বা আমার মুখের কথাতেও তো ইসলাম চলবে না, নাকি ভাই? বলেন। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে মুতাবিবাহের অনুমতি সেই সূরা নিসার 24 নম্বর আয়াতটাতে যে আসলে মুতাবিবাহের কথাই বলা হয়েছে, এটা তো আমরা শিওর হয়েছি নাকি ভাই? কিন্তু পরে আপনি বলতেছেন, আপনি বলতেছেন পরে খায়বারের যুদ্ধের সময় সেটা নিষিদ্ধ হয়ে গেছিল, এবং তাফসিরে আমরা এটা দেখলাম যে ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে তো অনেক কিছু ছিল না, আপনি যদি ওটা টানেন তাহলে। আমি অবশ্যই এটাই বলতেছি ভাই, আপনি আমার কথার বিরোধিতা কেন করতেছেন? আমি তো, আমি তো আপনার কথাটাই বলে দিচ্ছি না, আমি তো আপনার এই কথাটাই বলে দিচ্ছি। আপনার ওই পয়েন্টের মধ্যে আমার আমার কথাটা শেষ হলে আপনি দ্বিমত আছে কোথাও সেটা বলেন, আমি কথাটা শেষ করলে তারপর সেই কথাটার সাথে আপনি একমত নাকি দ্বিমত সেটা বলেন আপনি, ঠিক আছে? দ্বিমত থাকলে কোন জায়গাটাতে দ্বিমত সেটা বলবেন, আর একমত হইলে তো একমতই হয়ে গেলাম নাকি? ঠিক আছে জি। আচ্ছা, এইবার আমরা যে আবার সূরা নিসা 24 নম্বর আয়াতটা আমরা পড়লাম এবং দেখলাম যে এখানে ইসলাম তাতুম শব্দটা বলা হয়েছে, এবং তাফসিরে আমরা দেখলাম এটা আসলে মুতাবিবাহের অনুমোদন, কিন্তু এই মুতাবিবাহটা
অনুমোদনটা ছিল ইসলামের প্রারম্ভিক যুগে, সেই জিনিসটা খায়বার যুদ্ধের সময় আপনি একটা হাদিস, হাদিসের কথা উল্লেখ করলেন, হযরত আলীর একটা হাদিস, সেই হাদিসে বলা আছে খায়বার যুদ্ধের সময় এই মুতা বিবাহটা নবী মোহাম্মদ নিষিদ্ধ করে দেন, তাই না ভাই? একমত কিনা? হ্যাঁ, আল্লাহর যে হুকুম, সেই আল্লাহর হুকুমটা কোন সুরার ভিতরে দেয়া হয়েছে বলেন তো ভাই? জি ভাই, আল্লাহর যে মুতাবিবাহের নিষিদ্ধের যে হুকুমটা, সেই হুকুমটা কোন সুরার মধ্যে আছে? না, মুতাবিবাহের হুকুম হুকুম না, এটা তো অনুমতি, অনুমোদন ছিল, এগুলো তো আদেশ ছিল না। অনুমোদনটা, এই অনুমোদনটা যে হারাম করা হলো, রাসূলের পক্ষ থেকে অনুমোদন ছিল এবং রাসূল শেষ পর্যন্ত আল্লাহ যেই অনুমোদনটা দিয়েছেন, আপনি আমার কথাটা শুনে নেন ভালো করে, তারপর উত্তর দেন। আল্লাহ যে সূরা নিসার 24 নম্বর আয়াতে যে অনুমোদনটা দিয়েছেন মুতাবিবাহটাকে হালাল করে, মুতাবিবাহের অনুমতি দিয়ে, এবং নবী নিজে মুতাবিবাহ করেছেন, তখন মুতাবিবাহ হচ্ছে সুন্নত, নবী মুহাম্মদের সুন্নত, এটা হাদিসটা দেখাবো একটু পরে আপনাকে। এইটা যে আল্লাহ পাক হারাম করে দিলেন, সেটা কোন আয়াতে হারাম করলেন সেটা বলেন। এই আয়াত থেকে দলিল গ্রহণ করা হয়, আপনি তো একটা দলিল দেখাইলেন এখানে। এই আয়াত, আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন ভাই? যেমন ধরেন মদ পানের মদটাকে হারাম করা হয়েছে, এটা একটা জবাব ভাই, আমার কথা শুনুন, একবার জবাব দিয়ে দিই, যেমন এটা আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা শুনে নেন আগে, আমার কথাটা শুনে নেন আগে, আমার কথাটা শুনে নেন আগে, যে যেই জিনিসটাকে একবার ইয়া করা হয়, অনুমোদন দেয়া হয়, সেটাকে হারাম করার জন্য তো আরেকটা আয়াত নাজিল হইতে হয়, যে এই যে এই জিনিসটা এখন থেকে হারাম, যেমন মদটাকে হারাম করা হয়েছে, মদটাকে হারাম করার জন্য আয়াত নাজিল হয়েছে না? জি, তাহলে মুতা বিবাহটাকে যে হারাম করা হয়েছে সেটার জন্য কি কোনো আয়াত আছে নাকি নাই সেটা বলেন। মোতাবিবাহ বৈধতা দেওয়ার জন্যই তো সরাসরি কোনো আয়াত নাই, এখানে তো বিবাহের যে উদ্দেশ্য ওটা বর্ণনা করা হয়েছে এখান থেকে। ভাই আপনার কাছে আয়াত আছে ভাই নাই এটা বলেন, ভাই এটা বলেন যে আমার কাছে মানে কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে বলা আছে মোতাবিবাহটা হারাম করা হলো, এরকম কি কোনো আয়াত আছে আপনার কাছে? আমি আপনাকে একটা জবাব দিছিলাম, হয়তো এটা কথার কথার স্তূপে পড়ে গেছে, আমি বলছিলাম যে মোতাবিবাহ এটা রাসূলের বাণী থেকেই অনুমোদিত, অনুমোদন হয়েছিল এবং পরে রাসূলের বাণী দ্বারা এটা রহিত হয়েছে। না না, রাসূলের বাণী দ্বারা তো, রাসূলের বাণী দ্বারা তো এটার অনুমোদন হয় নাই, আমি আপনাকে সূরা নিসার 24 নম্বর আয়াতে দেখালাম সেখানে। ভাই আপনি আপনি আবারও এখন মিথ্যা কথা বলছেন ভাই, আপনাকে আমি সূরা নিসার 24 নম্বর আয়াতের তাফসীর সহ আমি কেন ব্যাখ্যা করে করে দেখাইলাম, কারণ এই সূরা নিসার 24 নম্বর আয়াত যখন নাজিল হয়, একটু আগে আপনিও আমার সাথে একমত হইলেন যে এই সূরা নিসার 24 নম্বরটা যখন আয়াত যখন নাজিল হয় তখন মুতাবিবাহ বৈধ ছিল, একটু আগে আপনিও এটা স্বীকার করলেন যে এই আয়াতটা দ্বারা মুতাবিবাহের বৈধতার প্রমাণ হচ্ছে এই আয়াতটা। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যখন যে এটা যে নিষিদ্ধ করা হইল সেই আয়াতটা কোথায়, এখন আপনি বলবেন যে আয়াত আছে অথবা আয়াত নাই এটা বলেন। আচ্ছা ভাই, মুতাবিবাহ বৈধ হওয়ার সময় এই আয়াত নাজিল হওয়া বা নাজিল না হওয়া এটার সাথে আবার নিষেধ করার আয়াত থাকতে হবে, এই প্রশ্নের সম্পর্কটা কি? আমি তো আপনাকে খোলা করে বলে দিয়েছি যে রাসূলের থেকে অনুমতি যদি একটা জিনিসকে আল্লাহ পাক যদি একটা জিনিসকে হালাল করে তাহলে সেটাকে আবার হারাম করতে হইলে তাহলে তার থেকে দুইটার আয়াত লাগে দরকার হয় না? সবসময় আয়াত লাগে না, খবরে মাশহুর এবং খবরে মুতাওয়াদ্দ দ্বারা কোরআন শরীফের আয়াত মনসুখ করা যায়। জি না, জি না, মানে আপনি বলতে চাচ্ছেন যে এটার কোনো আয়াত নাই, হাদিস আছে নাকি? আমি এটা স্পষ্ট বলেছি হাদিস দ্বারা, এটা স্পষ্ট অনুমোদন এবং হাদিস করেছি যে এটাকে অনুমোদন করে একটা আয়াত নাজিল হয়েছে সূরা নিসা 24 নম্বর আয়াতটা, কিন্তু এটাকে বাতিল না, মোতাবেক অনুমোদন করে নয়, হাদিস দ্বারা এটাকে বাতিল করা হয়েছে নাকি? আপনার কথাটা ছিল এরকম যে ভাই যখন এক নাজিল এসে তখন মোতাবিবা বৈধ ছিল কিনা,
আমি বলছি না না, আমি আপনাকে তাফসীর থেকে দেখাইছি ভাই, আপনাকে আমি আপনাকে আমি তাফসীর থেকে দেখাইছি যে এই আয়াতটা মুতাবিবাহের অনুমোদন বিষয়ক আয়াত ভাই, আপনাকে আমি এক তো এত ইয়া করে দেখালাম, তারপর এখন আবার আপনি ঘুরায় ফেললেন কথা ভাই, মানে এই সমস্ত ভাই আপনারা, এই যে আপনাকে আমি যে তাফসীরে দেখাইলাম জিনিসগুলা ভাই, কথাটাকে ঘুরায় ফেলেন আপনারা, দেখেন আবার দেখাচ্ছি ভাই, নিজেকে মিউট রাখেন, নিজেকে মিউট রাখেন, নিজেকে মিউট রাখেন। একটু আগে আপনি নিজেও বললেন যে হ্যাঁ এই আয়াতটা নাজিল যখন হয়েছিল তখন মুতাবিবাহ বৈধ ছিল, এই কারণে এই আয়াতটা নাজিল হয়েছে, পরে এটাকে নিষিদ্ধ করা হয়, এটা তো আপনি নিজে একটু আগে স্বীকার করলেন ভাই, এখন আবার একই জিনিস আবার দেখাইতে হইতেছে, এই সমস্ত বিরক্ত করেন আপনারা, মানে খুবই ডিসগাস্টিং এগুলো ভাই। দেখেন আবার আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি ভাই, আবার দেখাচ্ছি, কথাটার মধ্যে থাকে না না না, আবার দেখানো লাগবে না কেন, আপনি তো আবার কথা ঘুরে ফেলছেন, তো এই জন্য তো আবার দেখাতে হচ্ছে, দেখানো লাগবে না কেন ভাই, কি কথা ঘুরিলাম আয়াতের ভাই, কথা আপনি নিজেকে মিউট রাখেন। এই আয়াতে সাধারণ অর্থ দ্বারা মুতাবিবাহের সমর্থনে দলিল গ্রহণ করা হইয়া থাকে, এই কথাটার মানে কি ভাই? এই একটু একটু, এই যে এখানে দলিল গ্রহণ করা হইয়া থাকে, তার মানে এখানে কি এটা বলা আছে যে এটা মুতাবিবের দলিল, এটা তো গ্রহণ করা হইয়া থাকে মানে কতক মহাদিসে গ্রহণ করা থাকে মানে কি, হইয়া থাকে মানে কি, হইয়া থাকে মানে এটা কেউ কেউ গ্রহণ করিয়া থাকেন। আরে মানে আচ্ছা ভাই, মানে কি একটা ডিসগাস্টিং অবস্থা, এই আয়াতের সাধারণ অর্থ দ্বারা মুতাবিবাহের সমর্থনে দলিল গ্রহণ করা হইয়া থাকে, তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ইসলামের প্রথম যুগে ইহা যে আয়াত ছিল পরে উহা রহিত হয়। ইমাম শফি সহ আলিমদের একটি দল বলেন মুতাবিবাহ একবার বৈধ করা হয়। এই যে এই যে এই যে পুরা বর্ণনাটা, এই পুরা বর্ণনাটা হচ্ছে এই আয়াতটা যে মুতাবিবাহের সপক্ষে দলিল সেটাই প্রমাণ করে, এবং হযরত ইবনে আব্বাস এবং হযরত আহমদ ইবনে হাম্বল দুইজনই বলেছেন প্রয়োজন ও পরিস্থিতি সাপেক্ষে উহা জায়েজ রহি আছে, কারণ এই আয়াতটা, এই যে সূরা নিসা 24 নম্বর আয়াতটা হচ্ছে মুতাবিবাহের দলিল, কিন্তু ইসলামের যারা আলেম তারা বলতেছেন যে এই আয়াতটা হাদিস দ্বারা রহিত হয়ে গেছে। আমিও তো সেটাই বলতেছি যে এটা হাদিস দ্বারা রহিত হয়েছে, এটা তো কোরআনের আয়াত দ্বারা রহিত হয় নাই। তো আপনাকে যখন আমি জিজ্ঞাসা করি এটা রহিত হয়ে গেছে ভাই, আমি আপনাকে ভাই রহিত হয়ে গেছে প্রশ্ন করে যায় নাই, সেটা আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, আপনাকে জিজ্ঞাসা করেছে এটা রহিত হয়ে যাওয়ার কোন কোরআনের আয়াত আছে নাকি আপনার কাছে, কথা বুঝেন না ভাই? হ্যাঁ আমি তো এটা আপনাকে বলেছিলাম যে এটা হাদিস দ্বারা হইছে, হাদিস দ্বারা রহিত হইছে। হ্যাঁ তাহলে সূরা নিসার 24 নম্বর আয়াতে যেই মুতাবিবাহের অনুমোদনটা দেয়া হয়েছে সেই আয়াতটা রহিত করার মতো কোন আয়াত কোরআনে নাই কিন্তু হাদিসে আছে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন নাকি? আবার ভাই আপনি গজ গজ করে খাচ্ছেন ভাই, আপনার খাওয়ার শব্দ আসতেছে এই পর্যন্ত ভাই, একটু সরি না ভাই আমরা হাঁটতেছি ভাই, খাওয়া বন্ধ করেন ভাই, খাওয়ার খুব হচ্ছে। আচ্ছা এখন আপনাকে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে সরি কংক্রিটে হাঁটা আওয়াজ হচ্ছে হয়তো, আমি মিউট রাখি। হ্যাঁ ঠিক আছে, এই যে এই জায়গায় আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে নবী মোহাম্মদ নিজেও মুতাবিবাহ করেছিলেন, এটা তো আপনি দেখেছেন একটু আগে নাকি, এই যে আহমদ ইবনে হাম্বলের যে সহিহ হাদিসের বর্ণনা মতে মোহাম্মদ নিজেও এই কাজটা করেছেন, দেখেছেন তো এটা? ভাই আনমিউট করে বলেন। হ্যাঁ ভাই দেখেছি এখন। আচ্ছা দেখেছি ভাই, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এক লাফে আপনি পাহাড়ের উপরে উঠে যান না, আপনি স্টেপ বাই স্টেপ যান। মোহাম্মদ করেছে কিনা সেটা বলেন, করেছে ভাই সরি আমার জানা নেই, এটা জানা নেই সাহাবায়ে কিরাম করেছে এটা জানা আছে ভাই, এই যে মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের 351 নম্বর হাদিস এবং 342 নম্বর হাদিসে বলা আছে, এই যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা হচ্ছে মুতাবিবাহ, ওটা অর্থাৎ মুতা অস্থায়ী বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই বর্ণনাকারী হচ্ছে হযরত ওমর। আচ্ছা ভাই রাসূলের সুন্নাত বলা হয়েছে, রাসূল করেছেন এটা কি বর্ণনা আছে, কি বলেন যে
রাসূলের অনেক কিছু সুন্নত তো মানে কি রাসূলের ভাই? পক্ষ থেকে সুন্নত হিসেবে চলে আসছে, কিন্তু গাধা নাকি ভাই, কি আবু একরাম বেকুব নাকি ভাই, ভাই ভাই আপনি ছাগল নাকি হাদিসের আপনি পরে ভাই? কি ভাই আপনি এখানে পরিষ্কার ভাবে আরে ভাই বলা আপনি যে ছাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অভদ্র তার ভাষা তো সাহাবীগণ এটি ভাই, কি করেছেন। এই গাধার বাচ্চা, দেখ বেটা এক ছাগল মিনিট কথা কার, ভাই, দেখ এই বেটা আরে ভাই ছাগল কথা কার, দেখ এখানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এটার মানে কি? গাধার বাচ্চা কথা কার, রাসূল করে নাই, রাসূল করে নাই, গাধার বাচ্চা কথা কার, এখানে এখানে এটা কি লেখা? রাসূল করেছে, তুই দেখোস না বেটা সুন্নতের ছাগল কথা ব্যাখ্যা কার, আপনি জানেন ভাই, সুন্নত কাকে বলে আপনি বলেন, তুই সুন্নত কাকে বেটা বলে, চোখ সাহাবা দিয়ে একরাম আর তাকায় দেখ, সুন্নতের মধ্যে রাসূল পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এই আর কথা ভাই মানে কি রাসূলের গাধার সুন্নাই বাচ্চা? বললাম, রাসূল রাসূলের সুন্না মানে কি রাসূল করতে হবে এরকম কিছু নেই, সাহাবা একরাম কাজ তো সুন্নার মধ্যে পড়ে, তাইলে এখানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার হাদিসের সাহাবীগণ এটি করেছেন, এটার মানে কি বল বেটা? মোহাম্মদ এটা কইরা না আমি থাকলে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এটার মানে কি? শূন্য হিসেবে যে এটাকে শূন্য হিসেবে বলা হয়েছে না যে মোহাম্মদ যদি এটা না করে থাকে, শূন্য, এখানে যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এই কথার মানে কি? অনেক বিষয় আছে এরকম মহাদিসে একরাম এটারে আম্বা বলে দেন যে এই যে কথাটার মানে কি? শূন্য এই হিসেবে কথাটার যে মানে রাসূল কি? এবং সাহাবাকে আমি শূন্য যেটা ছিল এটা জিজ্ঞাসা করছি বেটা, সেটা বল। শূন্যতি হাজা এরকম বলে ওমর যায়, ওমর তাকে বললেন, আমি এটি অবহিত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এই কথাটার মানে কি? করে নাই মোহাম্মদ, এটা করে নাই, কিন্তু এটার কোনো বর্ণনা আছে করেছেন বর্ণনা আমি কি দেখাচ্ছি তাহলে? এখানে? আমি কি দেখাচ্ছি এটা? আপনি যেটা দেখাচ্ছেন এখানে তো আমি বললাম যে অমিনের সুন্নতি এরকম যে শব্দগুলো আছে শব্দের একটা অর্থ করে দেওয়া হয়েছে যে এখানে রাসূল কোথায় শব্দের একটা অর্থ করে দেয়া হয়েছে? এখানে কোথায় একটা শব্দের অর্থ করে দেয়া হয়েছে? মুসনাদে আহমদে, মুসনাদে উমর ইবনুল খাত্তাব, খাত্তাব বর্ণিত হাদিসে পরিষ্কার ভাবে লেখা 351 নম্বর হাদিসে, এখানে বলা হচ্ছে হযরত উমর তাকে বললেন, আমি অবহিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ এটি করেছেন, এই কথাটার মানে কি? দেখছেন ভাই কিরকম মেজাজটা কেমন লাগে দেখছেন, যে মানে কিরকমের টাউট বাটপার হইতে পারে। এখানে পরিষ্কার ভাবে লেখা মোহাম্মদ এটি করেছেন, তারপরেও সে স্বীকার যাবে না যে এটা মোহাম্মদ করেছেন। দেখছেন ভাই, মানে আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন কিরকমের টাউট বাটপার হইলে এক একজন এই কথাগুলো বলতে পারে। নিচের হাদিসে যেটা বলা আছে, আর এই হযরত ওমর বলেন, ওটা অর্থাৎ মুতা অস্থায়ী বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তারপরেও এই ব্যক্তি বলতেছে রাসূল এটা করে নাই, মোহাম্মদ এটা করে নাই। কি একটা অবস্থা ভাই, মানে চিন্তা করতে পারেন এরা কতখানি মানে মানে চাপাবাজ, কতখানি মিথ্যুক হইতে পারে এরা। ভাই আমি আপনার সাথে মেইন আলোচনা যুক্ত হচ্ছি যে এটার ভাই শেষ মেইন হুকুমটা কি, আপনি আলোচনাতে পরে এভাবে আগে মোহাম্মদ নিজে এটা করছে নাকি করে তৎপাতা নাই, কতগুলো মোহাম্মদ এটা প্রতিষ্ঠান করছে নাকি প্রতিষ্ঠান করে নাই, এই এগুলো তো হাদিস এখন সহি প্রয়োজন হাদিস নাই, দেখার পরেও, সহি হাদিস দেখার পরেও আপনি বলতেছেন মোহাম্মদ এটা করে নাই? ভাই আমি প্রথমে জিজ্ঞেস সিরিয়াসলি করলাম যে এটা আমার জানা নাই, এরপরে আপনি সিরিয়াস না, আমি আপনি বললেন যে আপনার জানা আছে কি জানা নেই সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই, যে আপনার জানা আছে নাকি জানা নেই, আমি তো সরাসরি আপনাকে হাদিস দেখাচ্ছি। কারণ সিরাত গ্রন্থের মধ্যে রাসূল মুতাবিবের কোনো বর্ণনা আমরা এইখানে পাইনি, সিরাত গ্রন্থ এজন্য থেকে অনেক উপরে হচ্ছে সহি হাদিসের বর্ণনা, গাধার বাচ্চা তুই এটাও জানাস না যে সিরাত গ্রন্থ থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সহি আমি হাদিস, আপনাকে গাধার এজন্য বাচ্চা বল কথাকার, তার বেটা গাধার বাচ্চা কথাকার, তুই এটাও জানিস না যে সিরাত সিরাত লেখা হয়েছে সহি হাদিসের, সহি হাদিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম হচ্ছে কোরআন, তারপর হচ্ছে সহি হাদিস, তারপর হাসান হাদিস, এরপরে জয়ীফ হাদিস, এরপরে আসে সিরাত গ্রন্থ। কি কোত্থেকে সিরাত গ্রন্থ নিয়ে আসছে আসছিস বেটা ছাগল কথাকার, মানে ছাগল নাকি, মানে সিরাত গ্রন্থে এরকম কোনো ইয়া নাই, সহি হাদিসের থেকে সিরাত গ্রন্থ বেশি হয়ে গেছে না, মানে ব্যাককল কথাকার, আহাম্মক ব্যাককল কথাকার, সহি হাদিস দেখতেছে তারপর বলে সিরাত গ্রন্থে নাই, মানে ছাগল নাকি তুই বেটা, মানে কি রকমের বলদ হইলে মানে মানে মানুষ কি রকমের বলদ হইলে এরকম হইতে পারে, আমি এটা বুঝি না যে কত বড় বলদ হইলে এই ধরনের কথা বলতে পারে। সহি হাদিস আছে সে বলতেছে সিরাত গ্রন্থে নাই, এটা আমি এটা মানি না, মানে সহি হাদিসের থেকে সিরাত বড় হয়ে গেছে, গাধার বাচ্চা কথাকার গাধা। মানে আচ্ছা আরেকজনকে যুক্ত করলাম, আমর ইবনে আল আস বলেন ভাই। হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন ভাই।
আসলে আপনার ধৈর্য শক্তি দেখে আমারও খুব ইয়া লাগছে যে এত ধৈর্য শক্তি আপনি কিভাবে পান। হ্যাঁ ভাই বলেন তাহলে, আপনার যদি কোনো বক্তব্য হ্যাঁ থাকে হ্যাঁ, একটু আগের আমার একটা আলোচনাটা প্রশ্ন দেখে আছে, আপনার 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 কি মনে হলো? আর সেটাই বললাম যে আপনার ধৈর্য শক্তি মানে এটা প্রশংসা না করে পারলাম না, কারণ না দেখেন, আমি এরকম হাদিস একজন দেখাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সে বলতেছে মোহাম্মদ এটা করে নাই। এখানে মানে মানে কতটা গোয়ার শ্রেণীর লোক হলে মানে বিশ্বাসের ভাইরাস ঠিক আছে কিন্তু এতটাই মারাত্মক আকারে এদের মাথায় মানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই আফিম আর এদের শরীর থেকেও বের হবে না, মনের থেকেও বের হবে না, অন্তর থেকেও বের হবে না, কখনোই এবং কোনোভাবে বলতেছে সম্ভব না। এবং বলতেছে সাহাবীর এটা করছে কিন্তু নবী এটা করেনি, যেখানে না তারপর লেখা তো আছে আপনি আরেকটা পরিষ্কার। হাদিস দেখাইছেন অলরেডি যে 351 নম্বর হাদিসটা মুসলিম আমাদের, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমার বলেছে যে নবী এটা করেছেন, সেটা এখানে লেখাই আছে নবী এটা করেছেন, তারপরও উনি মানে বলতেছে এটা সুন্নত এভাবে সিরাত টিরাত টেনে আনতেছে, মানে এখন এই জিনিসটাকে আর সে কোনোভাবে এড়িয়ে যেতে পারছে না কিন্তু তার মাথার মধ্যে তো বিশ্বাসের বাইরা, সেটা আপনি কিভাবে তাকে ওখান থেকে বের করবেন? আপনার মানে ধৈর্য দেখে আমি খুব কত বড় পাগল পাগল হইলে একজন বলে যে সিরাত গ্রন্থে এটা নাই, এই কারণে আমি সহিহ হাদিস মানি না। চিন্তা করেন যে সিরাতে নাই, এই কারণে সে সহিহ হাদিস মানে না। কই থেকে কি ভাই, এগুলা কই থেকে আসে সমস্ত বলন? মানে সহি হাদিসের আগেও সে সিরাতকেই মানে প্রাধান্য দিচ্ছে এই ক্ষেত্রে, আবার মানে কি বলবো এদের আসলে মানে মোহাম্মদ যে কি করে রেখে গেছে আর কি, কাদেরকে যে রেখে গেছে আর কি, যে কি খাইয়ে গেছে, এটা সব শেষ। যাই হোক আসিফ ভাই, আমি আপনাকে একটু বিরক্ত করি। আচ্ছা, আরেকবার আরেকবার এই লোকটাকে আরেকবার যুক্ত করি, সে আবার আসছে। রাশেদ হাসান, আপনি কি আর কিছু বলবেন? না ভাই, বলার মতো তো কিছু হলো না। আমি আপনি আমি আমাকে একটা আপনাকে প্রশ্নের বলছিলাম যে উত্তর শেষ দেন যে সিদ্ধান্তটা সিরাত হয়ে সিরাত গেছে। সিরাত সিরাত হচ্ছে প্রামাণ্য নাকি সহিহ হাদিস প্রামাণ্য, বলেন তো। সহিহ হাদিসে প্রামাণ্য, ঠিক আছে। তাহলে আমি আপনাকে সহিহ হাদিস দেখাইলাম যে যেখানে বলা হচ্ছে নবী মোহাম্মদ নিজে এটা করেছে, তার সাহাবিগণও করেছে, এবং আরেকটা হাদিস দেখাইলাম সেখানে বলা যে এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তারপরে আপনি কিভাবে তেনা পেঁচায় গেলেন যে মোহাম্মদ এটা করে নাই? মোহাম্মদ এটা করছে নাকি করে নাই বলেন তো ভাই এবার। ভাই এখানে আমি যুক্ত হয়েছি কোন আলোচনা করার জন্য, ভাই আপনি আপনি আমাকে কোন কি জন্য আলোচনা যুক্ত আটকে হয়েছেন রেখেছেন? সেটা এখানে এখানে আমার প্রশ্ন ছিল না যে ভাই আপনি কি জন্য যুক্ত হয়েছেন, এটা জিজ্ঞাসা করিনি আপনাকে। এই হাদিস থেকে আপনি যে জিনিসটা পড়লেন সেটা আমাকে বলেন যে হাদিস থেকে কি পড়লেন। আচ্ছা ভাই, এখন শেষ সিদ্ধান্ত হচ্ছে এটা ইসলামের হইতে সে গেছে, সিদ্ধান্ত হয়েছে এটা নাকি সে সিদ্ধান্ত আপনার কাছ থেকে আমি জানতে চাইনি ভাই, আমি জিজ্ঞাসা করেছি নবী মোহাম্মদ এটা করেছে নাকি করে নাই। দেখছেন আমর ইবনে আমর ভাই, দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্র্যাক আচ্ছা হইলে রাশেদ লোকেরা। সাহেব, রাশেদ সাহেব আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করেছে যে এই যে স্ক্রিনের উপর যে মুস্তাদে আহমদের যে হাদিস দুটো দেখানো হয়েছে, তার মধ্যে 351 নম্বর হাদিসে ওখানে যে লাল বোল্ড করা আছে, ওখানে লেখা আছে যে হযরত ওমর বলেছেন যে রাসূলুল্লাহ ইসলাম এই কাজটা করেছেন, এখানে লেখা আছে স্পষ্ট, আপনি কি দেখতে পারতেছেন না নাকি চোখ আপনার অন্ধ হয়ে গেছে? এটা দেখা যাচ্ছে না আপনার স্ক্রিনে, আপনি তো দেখতে পারতেছেন তাই না? এখন সেটা আপনি বললেই তো হয় যে না, হ্যাঁ এখানে লেখা আছে, এখানে যেহেতু লেখা আছে সহিহ হাদিসে তাহলে আপনি সেটা অবশ্যই সহিহ করেছেন হাদিসে। করেছেন না করেছেন, আমি তো সেটা আলোচনার মধ্যে না নাই। না আমি তো আপনাকে তো আমি এটাই বলতেছি জিজ্ঞাসা আপনাকে তো এই করেছি প্রশ্ন জিজ্ঞেসই করা হয় নাই, আপনাকে না, আসিফ আমি ভাই জিজ্ঞেস করেছে এখানে সেটা লেখা আছে কিনা সেটার ব্যাপারে বলেন, অন্য অন্য কোন কথা আপনি এখানে বললেন, শুধু এই কথাটার জবাব দেন, তারপরে অন্য বিষয়ে উনি যাবে সমস্যা। এই প্রশ্নটার মধ্যে এই বিষয়ের কি কি আটকে আছে ভাই? তা আপনি এটা বলতে অসুবিধা কোথায়? আপনি না একজন মুসলমান, আপনি চোখের সামনে যেটা দেখবেন সেটা আপনি বলতে সমস্যা কোথায়? যেটা সহি হাদিস আপনি বিশ্বাস না করলে তো আপনি কাফির হয়ে যাবেন, আপনি এটা কিন্তু সহি হাদিস দেখাচ্ছে, কিন্তু হাসান বা জয়ীফ বা মুনকার হাদিস না, এটা তো সহি হাদিস, তা আপনি এখানে বলতে অসুবিধা কোথায় যে হ্যাঁ এখানে লেখা আছে যেহেতু আমি এটা দেখছি এবং সেটা তাহলে আমি এখন জানো, আপনি জানা না থাকলে আপনি বলবেন যে এতদিন আমি জানতাম না, এখন এই হাদিসটা দেখার মাধ্যমে আমি জানলাম যে
হযরত উমর যেহেতু স্বীকৃতি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তাহলে আমি এখন বুঝলাম যে এটা করেছেন। সেটা বলতে আপনার সমস্যাটা কোথায় আপনার? নাকি হযরত উমর মিথ্যা কথা বলেছে আপনার মনে হয়? সমস্যা তো কোথাও নাই ভাই, সমস্যা তো কোথাও নাই। বাকি তাহলে এটা বলতে আপনার এত কষ্ট হচ্ছে কেন, যে আপনি এটা নিয়ে তেনা পেঁচাচ্ছেন কেন, এবং আপনি কেন বললেন যে সিরাত গ্রন্থে আপনি পান নাই কারণে আপনি মানেন না? ভাই সিরাত গ্রন্থ প্রামাণ্য নাকি সহিহ হাদিস প্রামাণ্য? অনেকক্ষণ সময় দিচ্ছে, আমরা তো দেখছি অন্য সবাইকে বন্ধ রেখে আপনাকেই সময় দিচ্ছে। আপনাকে এতটুকু কৃতজ্ঞতা বোধ এটা আপনার মধ্যে জাগতেছে না যে না আমাকে সেই জিনিসটা? হ্যাঁ, আপনি অবশ্যই আপনার বিশ্বাসের অবস্থান থেকে তাকে বলতেছেন, ঠিক আছে বলতেই পারেন, কিন্তু সেটা তো আপনার যুক্তির মাধ্যমে বলতে হবে। কিন্তু আপনি তো এখানে তো হিপোক্রিসির নিতে পারেন না, তাই না? হিপোক্রিসির আশ্রয় কেন নেবেন? এটা কি আপনাকে ইসলাম শিক্ষা দেয়? যে কথাগুলো বলতেছি রেফারেন্স দেখায় দেখায় বলতেছি, সে বলতেছে সিরাত গ্রন্থে পাওয়া যায় নাই এই কারণে সে সহিহ হাদিস মানে না। ভাই এইরকমের কথার কোনো অর্থ আছে বলেন? এগুলো কোনো কথা আপনাকে জিজ্ঞেস করছে এই বিষয়ে, আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি আজকে ভাত খেয়েছেন, আপনি এখন বলতেছেন যে না আমি তো গতকাল বাড়িতে আসি নাই। এটা তো ওনার প্রশ্নের উত্তর হলো না। আপনি যে প্রশ্নটা করছে স্পেসিফিক এই প্রশ্নটার জবাব দেন, অন্য বিষয়ে আবার বলবে, সমস্যা কি? আমরাও মিউট থাকবো, আমরা শুনবো আপনাদের আলোচনা তো শুনতেছি, সমস্যা কি? উত্তর দেন যে এখানে যে লাইনটা লেখা আছে এটা কি হযরত উমর বানিয়ে বলেছে, নাকি সে তার সাহাবি বা খলিফা হিসেবে কথাটা সঠিক কথাটাই বলেছে যে না রাসূলুল্লাহ ইসলাম নিজে মোতাবেক করছেন? এখানে তো লেখা আছে, তাই না? সেটা আপনি বলতে অসুবিধা কি? আপনি এটার সম্বন্ধে কমেন্ট করেন, বলেন যে হ্যাঁ অথবা না, সেটা একটা বলেন। আপনি ভিন্ন প্রসঙ্গ আনছেন কেন এখানে? আসিফ ভাই তো আপনাকে যেটা বলছে সেই স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার করেন। ভিন্ন প্রসঙ্গ টানাটা মানে কি? তখন আপনি যখন আপনি যুক্তিতে হেরে যাবেন, যখন আপনি মানে আর কোনো বিষয় পাচ্ছেন না, তখন হলো মানুষ কি করে ভিন্ন প্রসঙ্গ টানে, সেটাকে মানে এড়িয়ে অন্যদিকে যায়। আপনি তো এখানে মানে সেরকম কিছু করছেন। আপনি কি দেখছেন কমেন্টের মধ্যে আপনার নামে কত কিছু লেখা হচ্ছে? আপনাকে এগুলো দেখে আপনার মনে হচ্ছে না যে না আমি কেন এরকম করছি? আমাকে তো সবাই মানে খুব হেয় করতেছে। এখন তো ইসলামে কি ছোট করতেছেন আপনি? পক্ষান্তরে আপনি ইসলামকে ছোট করতেছেন না? আরে ভাই ছোট বার কি এখানে অবশ্যই ছোট করতেছেন। আপনি এখানে সহিহ হাদিস দেখাচ্ছে সেটা আপনি অস্বীকার করতেছেন, তবে এড়িয়ে যাচ্ছেন। সহিহ হাদিস এড়িয়ে যাওয়া এবং অস্বীকার করা কি, সেটা কোন পর্যায়ে পড়ে বুঝেন আপনি? আপনি তো একজন ভালো আলেম, আমি যতটুকু আপনি দেখলাম আপনি আরবি যেভাবে বলতেছেন, আরবির বাংলা করে দিচ্ছেন, আপনি একজন অবশ্যই আরবিতে দক্ষ, তা আপনি কিভাবে এই কাজটা করতেছেন? সহি হাদিস দেখেও সেটার বিষয়ে আপনি এড়িয়ে যাচ্ছেন। মানে আপনি কি ভাই মানে ইসলাম নিয়ে পড়ালেখা করেছেন, মাদ্রাসাতে পড়েছেন আপনি? বলেন রাশেদ ভাই, বলেন রাশেদ ভাই আপনি কি মাদ্রাসাতে পড়ালেখা করেছেন? রাশেদ হাসান আপনি কি মাদ্রাসাতে পড়ালেখা করেছেন? আপনি তো আনমিউট করা আছেন, কথা বলছেন না কেন ভাই? দেখেন কিভাবে বিরক্ত করে, দেখেন। আসিফ ভাই আপনি মনে হয় একে নিয়ে কন্টিনিউ করতে পারবেন না? না এরকে আর রাখা গেল না ভাই। হ্যাঁ আমার ভাই আপনি বলেন আপনার যেটা বলার আছে। আরেকজন যুক্ত করেছে হাফিজ শেখ, আপনিও বলতে পারেন, আপনিও যদি আপনার কোনো মতামত থাকে বলতে পারেন। Oh, 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 oh